রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কয়েকটি গোপন নথি ফাঁস হয়েছে। রুশ বাহিনীর বিরুদ্ধে কিভাবে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালাবে এ বিষয়ে এই পরিকল্পনা সাজিয়েছিল আমেরিকা ও ন্যাটো। এ তথ্য ফাঁস হওয়ার পর থেকে নড়ে চড়ে বসেছে নিরাপত্তা সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসা গোপন নথিগুলো টেলিগ্রাম, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরপাক খাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, তারা নিরাপত্তা ভঙ্গের বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। পেন্টাগনের উপ প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো সম্পর্কে জেনে পেন্টাগন বিষয়টি খতিয়ে দেখছে। টেলিগ্রাম, টুইটারে ছড়িয়ে পড়া নথিগুলোতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার বিস্তারিত, ব্যাটালিয়নের শক্তি এবং অন্যান্য স্পর্শকাতর তথ্য রয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। যেসব তথ্য ফাঁস হয়েছে সেগুলো অন্তত 5 সপ্তাহের পুরনো, যার মধ্যে সবচেয়ে নতুন যে তথ্যটি রয়েছে সেটি গত 1 মার্চের। একটি নথিতে ইউক্রেনের 12টি কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণের সময়সূচি রয়েছে। এছাড়া এতে বলা হয়েছে 9টি ব্রিগেডকে আমেরিকা ও ন্যাটো জোটের সেনারা প্রশিক্ষণ দিয়েছে। রুশদের বিরুদ্ধে পাল্টা হামলায় 250টি ট্যাঙ্ক এবং 350টি যান প্রয়োজনের বিষয়টি উল্লেখ রয়েছে এই নথিতে। এছাড়া আরেকটি নথিতে রয়েছে ইউক্রেনীয় সেনারা কী পরিমাণ গোলাবারুদ ব্যবহার করছে তার তথ্য, যার মধ্যে আমেরিকার পাঠানো হিমার্স রকেট সিস্টেমের কথা উল্লেখ আছে। রুশ বাহিনীকে প্রতিহত করতে মার্কিনীদের পাঠানো হিমার্স রকেট অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে। এদিকে গোপন নথি ফাঁস হওয়ার পর কয়েকজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, রাশিয়া এসব নথি ভুল তথ্য ছড়ানোয় ব্যবহার করতে পারে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধে এখন পর্যন্ত দুপক্ষের প্রায় 2000-এর মতো ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। সম্প্রতি রুশদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনে আধুনিক লেপার্ড ট্যাঙ্ক পাঠিয়েছে জার্মানি। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং পোল্যান্ড সহ আরও কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে। ওদিকে রুশ বাহিনীর পক্ষে ইউক্রেনের যুদ্ধের ময়দানে কিছু ইরানি কামিকাজ ড্রোন ব্যবহার হয়েছে। সম্প্রতি চীনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ করে যুক্তরাষ্ট্র, যদিও চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে। І він там возив людей, БК таке дрібне перевозив. Де нечесно. Скажемо, що троє було. Окей, guys, we need support. And they do the job. Шамал вис? Ні, ми знімали. Ходів курка, дайте мазу. Каджі їм дати. Дещо ви. They said there was one guy who was... Тепер ще їм допомагав рити в теробороні. Шукаємо. Не треба туди більше у нас служити.